দাদু ভাইয়ের সাথে তোমাদের সাথে কতদিন পর দেখা হয়েছে, তুমি দাদু ভাইয়ের সঙ্গেই থাকবে? একদম সত্যি তো বেয়ান, কতদিন পর দেখা হয়েছে, ছেলেটা থাকুক না এখানে। আপনি বরং এক কাজ করুন, আপনার এই সব জরুরি কথাগুলো বন্ধ রাখুন এখনকার মতো। আপনারা তো নিজের চোখে দেখলেন ছোট বেয়ান, আপনাদের ছেলে বেশ আছে, সূর্য দিব্য আছে, কোনো অসুবিধে হচ্ছে না। এখন ওই এক চোখে মিটা বন্ধ করে দীপার নামে কিচ্ছা করাটা বন্ধ করুন না, আপাতত থাক এগুলো। বড়রা এত জোরে কথা বললে বাচ্চাদের অসুবিধা হয়, আর আসা অব্দি শুনছি একই আলোচনা করে যাচ্ছে। আরে বাবা, ওদের একটু ছাড়ো না, ওদের তো বয়স হয়েছে, দে আর ওদের জীবনের সমস্ত ডিসিশন ওরা করে নিক, ওদের ব্যাপার। এই আলোচনা চলছে কেন, কি জন্য, বন্ধ কর প্লিজ, বন্ধ কর, আর না প্লিজ। আমি তো তখন থেকে তাই বলছি, আর উনি দেখুন এসে থেকে খুঁচিয়ে যাচ্ছেন, খুঁচিয়ে যাচ্ছেন, ঘানা করলে শান্তি হচ্ছে না আপনার ছোট ব্যান, থামুন না। এই মেয়ে তুই চুপটি করে বসে আছিস কেন, কত রাত হলো খাওয়াবি না আমাদের, বড্ড খিদে পেয়েছে। একে তো মুম্বাই শহর জ্যাম পেরিয়ে আসতে আসতে এমনি খুব খিদে পেয়েছে, এনার্জি সব চলে গেছে, তারপর বাকি যেটুকু ছিল সব আমাদের ছোট বেয়ান নিয়ে নিয়েছেন, এমন সমস্ত কথা বলছেন, রাগে না আমার আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে, মানে একেবারে। মা গো মা কপাল, তুমি পা না যাচ্ছ কেন, মা খাওয়াবে না আমাদেরকে, পুচ্ছ পাচ্ছ নেই করো তোমার, ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি জয়কে একটা ফোন করছি। এই তো আজ রাতে মুম্বাই চাইনিজ। মাই গড, আসলে বড়া পাও না? না, আমি ভাবছিলাম মাসি আসেনি, আমাদের ভালো ভালো খাবার কে খাওয়াবে? পাপা আছে তো দি। থ্যাংক ইউ, তুমি সারপ্রাইজ দিয়েছো বাবা, আজ আমি খুব 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 খুশি। ইউ আর দ্য বেস্ট পাপা, আজ আমরা সবাই মিলে চাইনিজ খাবো। সোনা দিদি ভাই, তুই তোর ছোট দাদু ভাইকে ভালোবাসবে না? হলির এই অবস্থা দেখেও তোমাদের মনে হলো না ব্যাপারটার একটা সমাধান দরকার? সবাই সবাই ঘায়ের উপর ব্যান্ডেজ দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছে, এই ঘানা তাতে বেড়ে গিয়ে আরো ক্ষতি করে, তখন কিন্তু আর মাথা ঠুকেও সামলাতে পারবে না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।